টাইগার একাদশের সাত নম্বর পজিশনে কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাথে ছিলেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও মোসাদ্দেক সৈকত। তবে এশিয়া কাপের দলে ঠাঁই হয়নি রিয়াদের, এই চারজনের মধ্যে কেবল আফিফকেই রাখা হয়েছে দলে। ঘোষিত ১৭ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ তামিম, ফিরেছেন শেখ মাহাদি ও নাসু মাহমেদ। সাকিব আল হাসান ক্যাপ্টেন, লিটন কুমার দাস, তানজিব হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহদি, নাসু মাহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এই ১৭ জন এশিয়া কাপে যাবে। মূলত তামিম ইকবালের ইঞ্জুরিতে কপাল খুলেছে তানজিদ তামিমের, তাকে দলে নেওয়ার ক্ষেত্রে ইমার্জিং এশিয়া কাপের পারফরমেন্সও পক্ষে ছিল। তবে পারফর্ম না করেও নাঈম শেখ আর আফিফের দলে জায়গা পাওয়ার বিষয়টি সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। হয়েছে আফিফকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিভাবে কিভাবে টিম ম্যানেজমেন্ট কেন চাচ্ছে এটা নিয়ে ডিসকাশন করা হয়েছে। তো তারপরে কিছু কিছু জায়গা আছে, কিছু আমরা ছাড় দিই, যেটা হয় ক্যাপ্টেনের পছন্দ হতে পারে বা আপনার হেড কোচের চাহিদা হতে পারে। আলোচনায় থেকেও কেন মাহমুদুল্লাহকে দলে রাখা হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নে বেশ কৌশলী নির্বাচকরা। ম্যানেজমেন্টের প্ল্যানটাকে আমরা মনে করেছি যে অবশ্যই এটা ভালো, এবং ওদের সাথে যেহেতু হেড কোচের একটা প্ল্যান আছে টিম কীভাবে পরিচালনা করবে সব ডিসকাশন করা হয়েছে, আমাদের ক্যাপ্টেনের সাথে ডিসকাশন করা হয়েছে, তারপরে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু হবে বাংলাদেশের। টাইগাররা লঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে ২৬ আগস্ট। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।